হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে আলোচনা করব কে ছাগলের বাচ্চাকে কোন ভিটামিন খাওয়ালে ভালো রেজাল্ট পাবেন এবং লাভবান হবেন কেননা প্রিয় বন্ধুরা এর আগে ভিডিওটিতে আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করেছিলাম কে ছাগলের বাচ্চাকে কোন ভিটামিন খাওয়াবেন এবং কখন কত এম এল কীভাবে খাওয়াবেন আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কে আপনার ছাগলের জন্য সবথেকে উপকারী এবং ভালো ভিটামিন যা আপনি আপনার ছাগলের বাচ্চাকে খাওয়ালে আপনার ছাগলের বাচ্চার ওজন হবে গ্রোথ হবে তো ভিডিওটিকে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা খামারি বন্ধু পশুপালক ও পশু চিকিৎসক বন্ধু আপনি আপনার বাড়ির ছোটো পশু যেমন ছাগলের বাচ্চা বা ভেড়ার বাচ্চার যদি ভালো ভবিষ্যৎ চান বা আপনি যদি চান লাভবান হতে অনেকেই জানে না তবুও নিজের জীবনের পাঁচ মিনিট টাইম বের করে জানতে বা শিখতেও চাই না তো আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের আলোচনা করব। কেন গত কয়েকটি ভিডিওতে আমি আপনাদের সামনে পরস্পর করে আলোচনা করলাম যে ছাগলের বাচ্চার দেখাশোনা কিভাবে করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি ভালোভাবে ভিডিওগুলিকে দেখেন অবশ্যই আপনাকে আর কিছু করতে হবে না যেভাবে বলি সেইভাবে করলে আপনার ছাগলের গ্রোথ হবে এবং আপনি আপনার ব্যবসাতে লাভবান হবেন তো প্রিয় বন্ধুরা স্কিন আপনারা দেখতে পাচ্ছেন আডার ভিটা এইচ এটি হচ্ছে অর্গানো কোম্পানির খুব সুন্দর একটি ভিটামিন এবং এই ভিটামিনটির ভিতরে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন বি বারো জিং কোবার কোবাল্ট আয়রন যা আপনার পশুর জন্য খুব সুন্দর একটি ভিটামিন এবং এর ভিতরে রয়েছে বায়োটিন অর্থাৎ ভিটামিন এইচ প্রিয় বন্ধুরা এই অর্গানো কোম্পানির আডারভিটা এইচ ফিড সাপ্লিমেন্ট অর্থাৎ ভিটামিন সিরাপটি আমি খাইয়ে লাভ পেয়েছি আমি দেখেছি ফিল্ডে আমি দিয়েছি ছোট বাচ্চাকে এবং দেওয়ার তিন চার মাস পর সেই বাচ্চার রেজাল্ট হলো খুব সুন্দর হলো চকচকে ঝকঝকে হলো এবং দেখেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো হলো তাই খামারি বন্ধু বা পশুপালক বন্ধু আপনি যদি চান বা আপনি চাইছেন আপনার ছাগল ভালো হোক কেননা ছাগল বড়ো হয়ে যাওয়ার পর ভালো চাইলে ভালো হবে না আপনাকে শুরু থেকেই ভালো করতে হবে তাই আপনাকে শিখতে হবে এবং শেখার জন্য আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি প্রিয় বন্ধুরা আপনার বাচ্চাকে আপনি প্রথমত ডিওয়ার্মিং করিয়ে নিলেন এক মাস পর তারপর আপনি তাকে একটি ভালো লিভারটনিক খাওয়াচ্ছেন কোনটি লিভারটনিক ভালো আমি আপনাদের সামনে আলোচনা করেছি তারপর আপনার সেই ছাগলকে বা ছাগলের বাচ্চাকে যদি এই আডার ভিটা এইচ ভিটামিনটি খাওয়ান তো আপনার ছাগলের ওজন বাড়বে গ্রোথ হবে স্বাভাবিক হাড় ও কোষের বৃদ্ধি হবে এবং আপনার সেই ছাগল রোগ হবে না এবং রোগ না হলে আপনার ছাগল খুব সুস্থ থাকবে এবং দিনের পর দিন আপনার ছাগল অনেক বড়ো হবে এবং যেখান থেকে আপনি লাভবান হবেন আপনার খরচ কম হবে তাই এই ভিটামিন এইচ যুক্ত আডারভিটা এসটি আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসি থেকে নিয়ে আপনি আপনার ছাগলের বাচ্চাকে প্রতিনিয়ত খাবেন প্রিয় বন্ধুরা ছাগলের বাচ্চা অনেক ধরনের হয় যেই রকম পাঁচ থেকে সাত দিন হলেই আপনার ছাগলের বাচ্চার গ্রোথ ভালো হয় এবং অনেকগুলো ছোট হয়ে থাকে সেইগুলি তার মার দুধের ওপর ডিপেন্ড করে এবং তার ঝাড়ের ওপর ডিপেন্ড করে তো প্রিয় বন্ধুরা এক থেকে পাঁচ এমএল আপনি আপনার ছাগলকে খাওয়াতে পারেন এবং ছাগলের বাচ্চার ক্ষেত্রে এক থেকে তিন এম খাওয়াবেন এবং এটি কন্টিনিউ পরপর আট থেকে দশ দিন এটি খাওয়াবেন এরপর যেটি আমি ভিটামিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাল্টি স্টার এটি ভেট মাইন কোম্পানির খুব সুন্দর একটি ভিটামিন সিরাপ এবং এর ভিতরে অনেক ভিটামিনস রয়েছে যা আপনার ছাগলের বাচ্চার গ্রোথ এবং ওজন বাড়ানোর জন্য ভালো কাজ করে থাকে এবং এই মাল্টি স্টার ভিটামিনটি আপনি ষাট এম এল এ একশো এম এ এবং পাঁচশো এম এ এক লিটারে আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে পেয়ে যাবেন স্কিনে দেখতে পাচ্ছেন এর ভিতরে ভিটামিন এ রয়েছে ডিটি থ্রি রয়েছে ভিটামিন ই ভিটামিন এইচ ভিটামিন সি জিঙ্ক কোবাল্ট স্যালিনিয়াম যা আপনার ছাগলের বাচ্চার জন্য খুব উপকারী একটি এবং খুব সুন্দর এবং ব্র্যান্ডেড কোম্পানির ভিটামিন অনেক বন্ধু জিজ্ঞেস করে বা জিজ্ঞেস করে থাকে আমি আপনার ছাগলের বাচ্চাকে কোন ভিটামিন খাওয়াবো কোনটি ভালো ভিটামিন প্রিয় বন্ধুরা ভালো কোম্পানির ভালো ভিটামিনের মধ্যে এটি একটি অন্যতম ভিটামিন এটি হচ্ছে মাল্টিস্টার ভিটামিন এটিও আপনি খুব সহজেই যে কোনো মেডিসিন ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন এর কম্পোজিশনগুলো আপনারা দেখতে পারেন যে সকল বাচ্চাকে আপনি চাইছেন চকচকে করতে ঝকঝকে করতে মোলায়েম করতে সৌন্দর্য বাড়িয়ে তুলতে এবং মাংস বাড়াতে শরীরের ওজন বাড়াতে গ্রোথ বাড়াতে তার জন্য এই মাল্টিস্টারটি যথেষ্ট কেননা এটির রেজাল্ট আমি পেয়েছি এটি আমি প্রয়োগ করি এবং এটি আমি নিজে ফিল্ডে এটিকে দিয়ে থাকি অহরহ এবং রেজাল্ট ভালো পায়। তো প্রিয় বন্ধুরা আপনি যদি ভালো রেজাল্ট চান এটি খাওয়িয়ে এই ভিটামিন অ্যান্ড মিনারেলস লিকুইডটি তো প্রথমত ডিওয়ার্মিং করাবেন এক মাস হলে ডিওয়ার্মিং করাবেন টনিক খাওয়াবেন এবং এই ভিটামিনটি সন্ধ্যাবেলায় করে এক থেকে তিন এম পর্যন্ত আপনার সেই ছাগলের বাচ্চাকে যদি আপনি কন্টিনিউ কয়েকদিন খাওয়ান দারুণ রেজাল্ট পাবেন প্রিয় বন্ধুরা বিশ্বাস করে আমি যেইগুলি বললাম এইগুলি আপনি করে দেখেন দেশে না দুই থেকে তিন মাস পর আস্তে আস্তে আপনি রেজাল্ট পাবেন একদিনই রেজাল্ট পাবেন না আপনি খাওয়াতে খাওয়াতেই রেজাল্ট হয়ে যাবে এমন কোনো মন্ত্র নেই আপনাকে খাওয়াতে হবে এবং খাওয়ানোর কিছু দিনের মধ্যেই আপনি আস্তে আস্তে রেজাল্ট পাবেন এইগুলি খাওয়ালে আপনার পশুর অর্থাৎ ছাগলের বাচ্চার এনার্জি লেভেল বাড়বে আপনার ছাগলের বাচ্চা কমজোরি দূর হবে আপনার ছাগলের বাচ্চা শক্তিশালী হবে এবং আপনার ছাগলের বাচ্চা হাড় ও কোষের স্বাভাবিক বৃদ্ধি হবে এবং আপনার সেই ছাগলের বাচ্চার শরীরের কোনো অসুবিধা হবে না এবং আপনার সেই ছাগলের বাচ্চার লোমেরও কোনো অসুবিধা হবে না সিংহেরও কোনো অসুবিধা হবে না এমনই একগুলি ভিটামিন এমনকি আপনি আপনার এই ভিটামিনগুলি যদি আপনি আপনার ছাগলের বাচ্চাকে খাওয়ান তাতে খাসি হোক বা পাটি হোক খাসি হলে খুব তাড়াতাড়ি আপনার আগে বাড়বে এবং পাটি হলে খুব তাড়াতাড়ি আপনার সেই পাটি বড় হয়ে বাচ্চা প্রদান করবে তাই আপনার ছোট থেকে বড় সকল ভেড়া ছাগলের বাচ্চাকে আপনি এই ভিটামিন দুটির মধ্যে যেকোনো একটি খাওয়াতে পারেন বা আরও রয়েছে আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা ভালো ভিটামিন রয়েছে এবং ব্র্যান্ডেড কোম্পানির যেইগুলির কম্পোজিশন সেম রয়েছে এগুলির মধ্যে যে যেকোনি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন তবে হ্যাঁ অবশ্যই প্রথমে ডিওয়ার্মিং করাবেন লিভারটনিক খাওয়াবেন এবং সাথে সাথে এই ভিটামিনগুলি সন্ধ্যাবেলা করে আপনার সে পশুকে কন্টিনিউ দশ থেকে পনেরো দিন বা সাত থেকে দশ দিন আপনি খাওয়াতে থাকবেন দেখবেন আস্তে আস্তে ভালো রেজাল্ট হবে তো আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন কে ছাগলের বাচ্চার জন্য সবথেকে ভালো উপকারী ভিটামিন কোনটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভালো না লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী সম্পর্কিত ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয়